রাসূল যে সমাজে এসেছিলেন সেই সমাজ ছিল জাহেলি সমাজ, বর্বর সমাজ। এই সমাজকে কেউ সভ্য সমাজ বলে না। যদি আমরা সেই দিকে লক্ষ্য করি তাহলে দেখব সারা মক্কায় ঘুরে মাত্র 23 জন বা 24 জন মানুষ ছিল যারা লিখতে পড়তে জানতো ভালোভাবে। মূলত তারাই কিন্তু ওহী লেখার দায়িত্ব পালন করেছিলেন। তাহলে বোঝা যায় যে মানুষের মধ্যে শিক্ষা দীক্ষা নাই, যার মধ্যে ওহির আলো নাই, যার মধ্যে আল্লাহ রাব্বুল আলমীর বিধি নিষেধ এগুলি মানার কোনো প্রবণতা নাই, তার অবশ্যই সভ্য হতে পারে না, এটাই স্বাভাবিক। কিন্তু আজকে যদি আমরা আমাদের দেশের প্রেক্ষাপটে একটু তাকাই তাহলে দেখব যে আমাদের দেশে অন্তত 70% মানুষ শিক্ষিত কমপক্ষে। একসময় কোনো কোনো গ্রামে এমনও ছিল যে একটা চিঠি পড়ার জন্য লোকজন তালাশ করতে হতো যে চিঠিটা কে পড়ে দেবে। আর আজকের অবস্থা হচ্ছে যে আমাদের প্রত্যেক ঘরে ঘরে প্রায় এই বিএ পাশ এমএ পাশ শিক্ষিত মানুষের কোনো অভাব নাই। তারপরও কি আমাদের সমাজটা সভ্য সমাজ? কোরআন হাদিসের আলোকে নয়। আমি যদি আপনাদের কাছে কিছুটা দৃষ্টান্ত তুলে ধরি তাহলে অবশ্যই বুঝতে পারবেন। দেখেন, জাহেলি যুগে মানুষ মারামারি করতো, তাই না? একজন অপরকে মারত, বংশানুক্রমিক এই সংঘর্ষ চলতেই থাকত। কিন্তু আমাদের সমাজে যে মারামারিগুলি হয় সেখানে একজন মানুষ মরে যাওয়ার পর তার উপর কি আর কোনো রাগ থাকতে পারে? তো মরেই গেছে, থাকবে? থাকবে না। কিন্তু আমাদের সমাজের মানুষ মরে যাওয়ার পরেও লাশটাকে 8 টুকরা 10 টুকরা 15 টুকরা করছে। তারা তো তা করতো না। সেই সমাজের লোক তারা কিন্তু বহু বিবাহ করতো, বহু বিবাহ ঠিকই করতো, জেনা ব্যবিচারও করতো। কিন্তু আমাদের সমাজের মতো এই যে 2 বছরের শিশু বাচ্চা, 80 বছরের বৃদ্ধা মহিলা ধর্ষিতা হয়, এই ইতিহাস সে সময় অন্তত পাওয়া যেত না। সেই সময় মানুষ লুটতরাজ করত, ঠিকই করত। কিন্তু কেউ যদি গিয়ে নেতাকে বলতো যে আপনি কাজটা অন্যায় করছেন, তাহলে কিন্তু নেতা এর প্রতিকার করার চেষ্টা করত। আমাদের সমাজের অবস্থা হলো এই যে সমাজের মানুষ যথাযথ প্রতিকার পায় না, তাই না? তাহলে আমরা কি ওই সমাজ অসভ্য আর আমাদের সমাজ শিক্ষিত বলে আমরা কি একই রকম বলবো? কার্যক্ষেত্রে একই রকম বলতে হয়। হ্যাঁ, এর মধ্যেও যে ভালো মানুষ নাই সেটা আমরা বলবো না, অবশ্যই ভালো মানুষ আছে। কিন্তু এমন মানুষ যেন না হয় যে প্রাকৃতিক দুর্যোগের সময় যেটা অন্য মানুষের হক সেটা নিজেই খেয়ে বসে আছে, অথচ সে কিন্তু শিক্ষিত মানুষ, তাই না? সেজন্য আমাদের এই সমাজ ওই সমাজ থেকে খুব বেশি ব্যতিক্রম নয়। এজন্য আপনি আমি সবাই দায়ী। আপনাকে আমাকে পরিবর্তিত হওয়া দরকার, আপনাকে আমাকে সংস্কার হওয়া দরকার। যদি নিজেরা পরিবর্তন না হই তাহলে আদৌ সমাজ কখনো সংস্কার হবে না, মানুষ কখনো ঠিক হবে না। আরে আমি খারাপ থাকি তাতে কি আর 10 জন ভালো হোক, এটা কখনো হবে না। আপনার পরিবার, আপনি প্রধান অথবা পরিবারের একজন সর্বকনিষ্ঠ সদস্য, আপনি যদি ভালো হন আপনার প্রভাবে আপনার পরিবারের সদস্যরা ভালো হতে বাধ্য। কিন্তু যতদিন পর্যন্ত এই চেষ্টা না হবে ততদিন পর্যন্ত সমাজকে সংস্কার করা যাবে না। সূরা তাহরিমের 6 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদারগণ, তোমরা নিজেরা নিজেদেরকে এবং তোমার পরিবার পরিজনকে আগুন থেকে বাঁচাও। তাহলে আমাদেরকে তো আগুন থেকে বাঁচাইতে হবে, তাই না? বহু পূর্বে, প্রায় 5-7 বছর আগে হবে, একসময় প্রথম আলো পত্রিকায় আমরা একটা বিজ্ঞাপন দেখতাম, কিছু লেখা থাকতো না। কিন্তু 5-7 দিন পরে দেখা গেল যে ওখানে খালি লেখা আছে বদলে যাও আর বদলে দাও। বুঝতে পেরেছেন? বদলে যাও, বদলে দাও। আপনি কিসের থেকে বদলে যাবেন? আপনি অন্যায় করেন, অন্যায়টা বাদ দিয়ে আপনি ভালো মানুষ হয়ে যান, বদলে যান।
আপনি অপরের সম্পদ আত্মসাৎ করেন, আপনি ওটা বাদ দিয়ে নিজে বদলে যান, ভালো মানুষ হয়ে যান। আপনি মিথ্যা কথা বলেন, আপনি নিজে বদলে যান, মিথ্যা কথাটা বাদ দিয়ে দেন। এভাবে করে আপনি বদলালে আপনার পরিবার বদলাবে, দশটা পরিবার বদলালে একটা সমাজ বদলাবে, আর দশটা সমাজ বদলালে একটা এলাকা বদল হবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি আমি না বদলাবো ততক্ষণ পর্যন্ত কিন্তু এই সমাজ পরিবর্তন হবে না। আল্লাহ বলছেন, ইয়াউমা লা ইয়ানফা মাল ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। সেই দিন কিয়ামতের দিন তাদের সম্পদ এবং তাদের সন্তান সন্ততি কোনো এই কাজে আসবে না, কোনো উপকার করবে না। লা ইয়ানফা মাল, তার সম্পদ কোনো উপকার করবে না, ওয়ালা বানুন এবং তার সন্তান সন্ততি কোনো উপকার করবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, কেবলমাত্র সেই ব্যক্তি যে পরিশুদ্ধ অন্তর নিয়ে উপস্থিত হবে। তাহলে বোঝা যায় আমাদের এই অন্তর্জগৎটাকে পরিবর্তন করতে হবে, পরিশুদ্ধ করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। দেখুন, একজন লোক জেলখানায় যায়, তাই না? সরকার তাকে জেলখানায় কেন দেয়? এই জন্য দেয় যে সে যাতে ওখান থেকে পরিশুদ্ধ হয়ে বেরিয়ে আসে। তো সেখানে গিয়ে আসলে কি সেখানে পরিশুদ্ধ হয় না? সেখানে তালিম দেওয়ার কোনো ব্যবস্থা নাই। তুমি যে অপরাধটা করে এসেছ, তোমার এই অপরাধটা, এটা ঠিক নয়, এটা জনকল্যাণ বিরোধী। তুমি একজন মানুষকে অন্যায়ভাবে, একজন মানুষের সম্পদ আত্মসাৎ করছো, নিজের কব্জায় নিয়ে নিয়েছো, এটা ঠিক নয়। এই উপদেশ যদি তারা বিভিন্ন সময় দেওয়া যায়, অবশ্যই সে পরিবর্তন হতে বাধ্য। যাই হোক, যেটা বলছিলাম যে আমাদেরকে নিজেদেরকে পরিশুদ্ধ হওয়া দরকার। আগে আপনারা আমরা পরিবর্তন হব। প্রথম আলো কি বলল? বদলে যাও আর বদলে দাও, আপনাকে আগে বদলাতে হবে, ওটাই আল্লাহ বলছেন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে এবং তোমার পরিবার পরিজনকে আগুন থেকে বাঁচাও। মনে রাখতে হবে যে নিজে যতক্ষণ পর্যন্ত পরিশুদ্ধ হওয়া না যাবে, ততক্ষণ পর্যন্ত এই পরিবার, এই সমাজ, এই দেশ, এই জাতিকে পরিবর্তন করা সম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কি জাদুর কাঠি নিয়ে আসলেন যে মানুষ, সেখানের মানুষ যারা একসময় যুদ্ধ বিগ্রহ করত, তারা এটা পরিবর্তন করে ছেড়ে দিয়ে আদর্শ মানুষ হয়ে গেল। তাকে যদি চড় মারে, তাকে যদি পিটায়, তারপরও সে কিন্তু প্রতিবাদ করে না। তাহলে সেই আদর্শ আজকেও আছে, কিন্তু আমরা বদলাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন, কেন এসেছিলেন? আল্লাহ বলছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। তিনি সেই সত্তা যিনি এই উম্মিদের মধ্যে থেকে, নিরক্ষরদের মধ্য থেকে তাদের জন্য একজন রাসূল প্রেরণ করেছিলেন। তিনি এসে কি করেছেন? ইউযাক্কিহিম ওয়া ইউযাক্কিহিম, তিনি তাদেরকে পরিশুদ্ধ করেছেন, তাদেরকে পবিত্র করেছেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, তাদেরকে শিক্ষা দিয়েছেন কোরআন, ওয়াল হিকমা এবং হাদিস। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন, যদিও এর পূর্বে তারা স্পষ্ট ভ্রষ্টতার মধ্যে ছিল। স্পষ্ট ভ্রষ্টতাটা কি? জাহিলিয়াতের মধ্যে ছিল, কথায় কথায় মানুষকে ধরে মারত। তাহলে রাসূল এসে দুটি কাজ করেছেন, একটা হলো মানুষকে পরিশুদ্ধ করেছেন, মানুষকে পবিত্র করেছেন, মানুষকে পরিচ্ছন্ন করেছেন। কিসের থেকে? প্রথমত শিরক, কুফর, নেফাক এর পঙ্কিলতা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে পবিত্র করেছেন। যে রাসূল এসে সেই সমাজের মানুষকে পবিত্র করলেন, তাদেরকে পরিচ্ছন্ন করলেন, সেই রাসূলের বিধান কোরআন হাদিসে এখনও লেখা আছে। সুতরাং আমরা তার উম্মত, আমরা তার আদর্শ মানি, আমরা তার অনুসারী বলে নিজেদেরকে পরিচয় দেই, অথচ আমল যদি ভিন্ন হয় তাহলে পরিশুদ্ধ হওয়া যাবে? আদৌ যাবে না। সুতরাং আমাকে আপনাকে রাসূল যে উদ্দেশ্যে এসেছিলেন সেই উদ্দেশ্য বাস্তবায়ন করা দরকার। আমরা শিরকের জঞ্জাল থেকে, আমরা বেদাতের পঙ্কিলতা থেকে, আমরা কুফরের অন্ধকার থেকে আমরা নিজেদেরকে পরিশুদ্ধ করব, তাহলে আদর্শ মানুষ হতে পারবো। ভাই কিছুক্ষণ আগে কথা বললেন বেদাত সম্পর্কে, শিরকেরও কিছু কথা বলেছেন। শিরক কিন্তু আমরা অনেকে করি, আমরা সেদিকে যাব না। আল্লাহর সাথে শরীক করা, এর নাম হচ্ছে শিরক, সেটা যেভাবেই হোক আমরা শিরক করব না।
তাহলে প্রথমত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে শিরক থেকে পবিত্র করেছেন, আরেকটা কি করেছেন, তাদেরকে পাপাচার থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে পবিত্র করেছেন, পরিশুদ্ধ করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বাধিক প্রিয় স্ত্রী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার পরে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বাধিক ভালোবাসতেন। তার ভালোবাসার নিদর্শন একটা এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন আয়েশার ঘরে থাকতেন সেই দিন মানুষ হাদিয়া তোহফা বেশি বেশি করে দিত। একদিন হাফসা রাদিয়াল্লাহু আনহা উম্মে সালামাকে বলছে যে আপনি কি একটু বলেন রাসূল যেন মানুষদেরকে বলে যে অন্যান্য স্ত্রীদের ঘরে যখন তিনি থাকেন তখনও যেন মানুষ কিছু হাদিয়া তোহফা দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দেখো আয়েশা আবু বকরের মেয়ে, আয়েশাই একমাত্র সেই মহিলা যার চাদরের নিচে থাকা অবস্থায় জিবরিল আলাইহিস সালাম আমার কাছে এসেছেন, সুতরাং আয়েশার ব্যাপারে তোমরা আমাকে কষ্ট দিও না। তাহলে সেই আয়েশাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়া আয়েশা ইয়াকে ওয়া মুহাক্কারাতুল যুনুব ফা ইন্না লিল্লাহি মিনহা তালিবান, হে আয়েশা তুমি ছোট ছোট গুনাহ থেকে বিরত থাকো কারণ এই ছোট ছোট গুনাহ লেখার জন্য আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা নিযুক্ত আছে। আমরা কত গুনাহ করি, আমাদের গুনার কি কোনো শেষ আছে? আমাদের গুনার কোনো শেষ নাই, সুতরাং আমরা কিন্তু আমাদের নিজেদেরকে পরিশুদ্ধ করতে পারছি না। দেখেন আমাদের ভিতরে কত জঞ্জাল আছে, কত কিছু আছে, এগুলি নিয়ে আমরা সালাতে যখন দাঁড়াই তখন মনটা সালাতের মধ্যে থাকে না, নামাজের মধ্যে থাকে না, আমরা যখন তেলাওয়াতের মধ্যে যাই তখন মনটা তেলাওয়াতে থাকে না, আমি যখন জিকিরস্কার করি তখন আমার মনটা জিকিরস্কারে থাকে না। কেন থাকে না? আমার মনের মধ্যে হাজারো জঞ্জাল আছে, হাজারো ফিতনা আছে, আমার মনের মধ্যে হাজারো কিছু আছে, যে কারণে এই ইবাদতে আমার মন বসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নাল মুসাল্লি লা ইউসাল্লিয়া সিত্তিনা সানাতান লা ইউকবালু মিনহু শাইউন, কোন কোন মুসাল্লি 60 বছর সালাত আদায় করে কিন্তু তার পক্ষ থেকে কোনো কিছু কবুল করা হয় না। কেন কবুল করা হয় না? সালাত পড়ে ঠিকই কিন্তু মনটা তার সালাতের মধ্যে থাকে না, অথবা সালাত পড়ে ঠিকই পদ্ধতিটা সালাতে নয়, সালাত পড়ে ঠিকই সে যা উপার্জন করছে এটা তার সঠিক নয়, যে কারণে তার সালাত আদায় করেও কাজ হচ্ছে না। সুতরাং আপনাকে আমাকে পরিশুদ্ধ হওয়া দরকার, আপনাকে আমাকে ঠিক হওয়া দরকার। একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন দেখো ইন্নাল কালবা কাল মালাক, এই অন্তর হচ্ছে, অন্তর জগৎটা হচ্ছে একটা রাজ্যের মতো, একটা বাদশার মতো। ফা ইন তাওবাতিল মালাক, যদি এই বাদশা ঠিক হয় তাহলে তাওবাত জুনুদুহু, এই হাত পা চোখ কান এইগুলি হচ্ছে তার সৈন্য সামন্ত, যদি বাদশা ঠিক হয় তাহলে তার এই হাত পা সবই ঠিক পথে চলে। ওয়াইন খবুসাল মালাক, যদি বাদশাটা বাতিল হয়, সে যদি মানে ভিন্নপন্থী হয়, নষ্ট হয়, তাহলে খবুজ আজাহু, তাহলে তার অঙ্গ প্রত্যঙ্গ যেগুলি আছে এগুলি সবই বাতিল হয়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আলা ইন্না ফিল জাসাদির মুসগা, হে মানুষ শুনে রাখো নিশ্চয় এই অন্তরের মধ্যে একটা গোস্তপিণ্ড আছে। ইজা সালহাত সালহাল জাসাদু কুল্লুহু, যখন এই অন্তরটা ঠিক হয় পুরা দেহটা ঠিক হয়। ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব, আর যখন এটা নষ্ট হয় তখন পুরা দেহটাই নষ্ট হয়। শুনে রাখো হয় মানুষ, ওইটাই হচ্ছে অন্তর। চোর যখন চুরি করে তখন কি সে পরিকল্পনা করে না অন্তরে যে অমুক জায়গায় আজকে শীত কাটতে হবে, অমুকের মাল আজকে নিয়ে নিতে হবে, এটা কি সে পরিকল্পনা করে না? একজন ইফতেজার যখন সে রাস্তায় দাঁড়িয়ে মেয়েদেরকে উত্তপ্ত করে তখন কি আগে পরিকল্পনা করে না যে আমি এই কাজগুলি করব? তাহলে ওর অন্তরটা যদি ঠিক হতো, ও যদি মনে করত যে না রাস্তা দিয়ে যে মেয়েটা যাচ্ছে হতে পারে সে আমার বোন, হতে পারে সে আমার মা, হতে পারে সে আমার ভাগ্নি ভাতিজি অন্য কিছু, তাহলে আমি তাকে কেন করব? তার এই অন্তর্জগৎটা যদি ঠিক হতো অবশ্যই সে এই কাজ করত না। সুতরাং আমাদের প্রত্যেকেরই দরকার আগে নিজে পরিশুদ্ধ হওয়া। আমরা যদি পরিশুদ্ধ না হতে পারি তাহলে এই যে ইবাদত বন্দেগী এত কিছু আমরা করছি এগুলি কি কোনো কাজে লাগবে? আল্লাহ বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম, পরিশুদ্ধ অন্তরে যদি উপস্থিত হওয়া যায়
তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পুরস্কার পাওয়া যাবে। অন্তর যদি বিনষ্ট হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পুরস্কার পাওয়া সুদূর পড়া হতো। রাসূল আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইদা আখতা খাতিয়াতান নুকিতাত নুকতাতান সাউদা ফি কলবিহি। বান্দা যখন পাপ করে তখন তার অন্তরে একটা কালো দাগ পড়ে। ফাইজা নাজা আনহু ওয়া তাবা, যখন সে এই পাপটা ছেড়ে দেয় এবং সে তওবা করে, সুকিলা আনহু, তখন তার অন্তরটা পরিষ্কার হয়ে যায়। ওয়া ইন আদা জিদা, যদি সেই পাপ আবার করে তাহলে তার এই অন্তরের কালো দাগ আরো বৃদ্ধি পেতে থাকে। ওয়াজালিকার রাউনুল্লাযী যাকারাল্লাহু তাআলা, এইটাই হচ্ছে সেই মরিচিকা যার কথা আল্লাহ বলেছেন। আল্লাহ কি বলছেন? কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। কশিন কালো নয়, তারা পরিশুদ্ধ হবে না, কারণ তাদের অন্তরে মরিচিকা পড়ে গেছে। তাহলে আপনার আমার অন্তর পরিষ্কার করতে হলে কি করতে হবে? দেখেন গ্লাস আছে, তাই না? গ্লাসের উপরে এই গ্লাস পরিষ্কার করার যে স্প্রে আছে, এটা দিবেন, একটা ডলা দেবেন, পরিষ্কার হয়ে যাবে। আপনার বাড়িতে ফার্নিচার আছে, আপনি ব্রাশ দিবেন, পরিষ্কার করবেন, পরিষ্কার হয়ে যাবে। আপনার শরীরে ময়লা আছে, আপনি শরীরটাকে ভালো করে সাবান দিবেন, ঘষবেন, আপনার শরীর পরিষ্কার হবে। কিন্তু অন্তর কীভাবে পরিষ্কার হবে? অন্তরকে ডলা যাবে, জ্বালা যাবে না, অন্তরকে মর্দন করা যায় না। অন্তর পরিষ্কার করতে হলে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ, কোরআন হাদিসের এই বিধান মেনে চলতে হবে। আপনি যদি পাঁচ ওয়াক্ত সালাত যথাযথ আদায় করেন, সামনে রমজান মাস আসছে, আপনি যদি যথাযথভাবে সিয়াম পালন করেন, আপনি যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করেন, আপনি অবশ্যই পরিশুদ্ধ মানুষ হতে পারবেন, আপনার অন্তর জগৎটা পরিষ্কার হবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত এটা না করবেন ততক্ষণ পর্যন্ত এই অন্তর আমাদের পরিষ্কার হবে না। আর এই পরিষ্কার অন্তর না হলে কাল কিয়ামতের কাঠে আল্লাহর কাছে পুরস্কার পাওয়া যাবে না। দুই নম্বর আমাদের জন্য করণীয় হলো, আমি ইবাদত করি, আমি বন্দেগী করি, আমি জিকির আজকার করি, সবই করি, কিন্তু দেখেন কখনো ইবাদত বেশি করি, কখনো ইবাদত ছেড়ে দিই, কখনো ইবাদত করতে করতে দেখা যায় কপালে দাগ পড়ে গেছে, কখনো সালাতের খবরই নাই। এমন যদি হয় তাহলে এটা চলবে না। আল্লাহ বলছেন আবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার প্রতিপালকের ইবাদত করো ওই সময় পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমার নিশ্চিত বিশ্বাস এসে উপস্থিত না হয়। নিশ্চিত বিশ্বাস কোনটা? সূরা হিজর 99 নম্বর আয়াত। নিশ্চিত বিশ্বাস মানে যখন মৃত্যু এসে উপস্থিত হবে ততক্ষণ পর্যন্ত তুমি ইবাদত করতে থাকো। তাহলে বোঝা যায় ইবাদত শুধু একটু সময়ের জন্য নয়, ইবাদত ধারাবাহিকভাবে সর্বদাই করার নাম হচ্ছে ইবাদত। আলকামা রাদিয়াল্লাহু আনহু আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে একদিন আসলেন, এসে বললেন, হে আয়েশা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল কেমন ছিল, আপনি কি আমাকে কোনো সংবাদ দিবেন? আয়েশা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো আমল শুরু করতেন তখন তিনি আর সেই আমল ছাড়তেন না। কানা আমালুহু দিমাতান, তার আমল ছিল ধারাবাহিক, তিনি যখন শুরু করতেন এটা আর কখনো ছাড়তেন না। তাহলে আপনার আমার এই আমল ধারাবাহিক হতে হবে, আমাদের এই আমলের পরিচর্যা করতে হবে, আমাকে প্রশিক্ষণ নিতে হবে, আমার আমল যাতে সুন্দর হয় সেজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। দেখেন সরকারি চাকরি যারা করেন, বিশেষত আমরা প্রাইমারি স্কুলের কথাই বলি, হাই স্কুলের কথাই বলি, প্রাইমারি স্কুলে একজন মাস্টার কী পড়ানো? এই ক্লাস ওয়ান থেকে বা শিশু শ্রেণী থেকে ফাইভ পর্যন্ত একটা মাস্টার্স পাস লোকের জন্য এইটা পড়াতে কি তার কোনো সমস্যা? কোনো সমস্যা নাই। কিন্তু তারপরও সরকার তাকে 10 মাস বা কখনো কখনো 2 বছরের ট্রেনিং দেয়, পিটিআই ট্রেনিং দেয়, আবার হাই স্কুলের যারা তাদেরকে বিএড ট্রেনিং দেয়। কেন দেয়? এই জন্য দেয় যে পড়াটা যেন শিশুরা ধারণ করতে পারে, শিশুর যতটুকু ক্ষমতা আছে ততটুকু যেন সে যথাযথভাবে দিতে পারে। ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে তিনি কিন্তু এই কাজ করেননি যে রাসূলের কোনো খোঁজ খবর আল্লাহ রাসূল রাখেননি, বরং আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন সময় বিভিন্ন আমলের প্রশিক্ষণ দিয়েছেন। সুনান আবু দাউদ 393
এবং জামায়াত তিরমিজি 149। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার কাছে জিবরিল আসলো 2 দিন মক্কাতে কাবা শরীফের পাদদেশে। ফা আম্মানি জিবরিল, জিবরিল আমার ইমামতি করালেন কয়দিন? 2 দিন। প্রথম দিন তিনি আউয়াল ওয়াক্তে সালাত আদায় করালেন, দ্বিতীয় দিন তিনি শেষ ওয়াক্তে সালাত আদায় করালেন। অতঃপর তিনি বললেন, হে মুহাম্মদ, এই 2 ওয়াক্তের মাঝখানে হচ্ছে তোমার উম্মতের সালাতের সময়। আচ্ছা বলেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি তার কাছে জিবরিলকে আসলেন শুধু এই সময়টা শেখানোর জন্য? আদৌ নয়, বরং সালাত কিভাবে পড়তে হবে, কিয়াম কিভাবে হবে, রুকু কিভাবে হবে, সেজদা কিভাবে হবে, কিভাবে বৈঠক হবে, প্রত্যেকটা জিনিস জিবরিল আলাইহিস সালাম রাসূলকে শিখিয়েছেন। তাহলে বোঝা যায় আপনার আমার এই সালাতটা মন গড়া নয়, আপনি যেরকম ইচ্ছা সেরকম পড়বে এটা চলবে না। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি, সালাত ওইভাবে আদায় করো যেভাবে আমাকে আদায় করতে দেখেছো। রাসূল কি মন গড়া সালাত আদায় করেন? অবশ্যই নয়। রাসূল ওহীপ্রাপ্ত হয়ে আল্লাহর পক্ষ থেকে প্রশিক্ষিত হয়ে তিনি আমাদেরকে এই সালাত শিখিয়েছেন। সুতরাং আপনি যদি বলেন যে এই রফুলি আদায়নের হাদিস ওইটা এখন মানসুখ হয়ে গেছে, দলিল লাগবে। আপনি যদি দাবি করেন যে এই হাই স্কুল মাঠের এই ময়দানটা আমার ছিল, তাহলে আপনার মুখের কথা কেউ বিশ্বাস করবে না, দলিল লাগবে। আপনার থাকার পিছনে দলিল লাগবে যে হ্যাঁ আমার দলিল আছে। যদি দলিল না হয় তাহলে আপনাকে মিথ্যুক বলা হবে। একটা উদাহরণ দেওয়া হয় যে একসময় বগলে পুতুল রাখা হতো, আর সাহাবিরা যখন পুতুলের এই ভালোবাসা ছাড়তে পারছেন না, তখন রাসূল এই বিধান জারি করলেন যে তোমরা রফুল ইদান করো, তাহলে পুতুলটা পড়ে যাবে। আচ্ছা বলেন তো, আমি রফুল ইদান করি, দেখেন তো পুতুল পড়ে কিনা, পড়বে? আমরা রফুল ইদান তো এভাবে করি না, তাই না? কাত কান পর্যন্ত, কানের লতি পর্যন্ত অথবা কাত পর্যন্ত রফুল ইদান করতে হয়। তাহলে আমি যে এতটুকু করি আমার কি মূর্তি পড়বে? আদৌ পড়বে না। এই ভুল বুঝিয়ে আমাদের সমাজের এক শ্রেণীর মানুষকে আজকে বিপদগামী করা হচ্ছে। সুতরাং আপনার আমার এই ভুল থেকে বেঁচে থাকার জন্য আপনাকে আমাকে চেষ্টা করতে হবে, আমাকে পরিচর্যা করতে হবে, আমাকে প্রশিক্ষণ নিতে হবে, আমাকে পড়তে হবে, জানার চেষ্টা করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিত্রা, প্রত্যেক আদম সন্তান শেষ সনাতন ধর্মের উপরে, ফিত্রাতের উপরে, ইসলামের উপরে জন্মগ্রহণ করে। ফাআবাওয়াহু ইউহাফিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, অতঃপর তার পিতামাতা তাকে ইহুদি বানায় অথবা খ্রিস্টান বানায় অথবা অগ্নি উপাসক বানায়। সহিহ মুসলিম অতিরিক্ত এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আও ইউশাররিকানিহি, অথবা তাকে মুশরিক বানায়। দেখেন মুশরিক কীভাবে বানায়, মুশরিক কীভাবে বানায়, যে লোকটা মাজারে গিয়ে সিজদা করে নিশ্চয় তার ছোট ছেলেটা তাকে দেখে দেখে মাজারমুখী হয়, তাই না? যে ছেলেটা, যে লোকটা কবরে গিয়ে সিজদা করে তার ছেলেটা দেখে দেখে কবরমুখী হয়, যে লোকটা কোনো বেদিতে, কোনো পাথরে, কোনো গাছে, কোনো মাছে সেজদা করে তার ছেলেটা ওইভাবেই শেখে, তাই না? আপনি যদি রফুল ইদান করেন, আপনার ছেলে কিছু বোঝে না, রফুল ইদান কীভাবে করতে হয় তাও জানে না, কিন্তু দেখবেন সে আপনার মতো করার চেষ্টা করে। তাহলে বোঝা যায় যে আমাদের পিতামাতা বা আমরা যারা সন্তান সন্ততির অধিকারী হয়েছি, তারা অনেক সময় আমাদের সন্তানদেরকে আমরা বিপদগামী করে ফেলছি। সুতরাং সেজন্য আমাদের জন্য উচিত হবে আমরা নিজেরা পরিচর্যা করি, আমরা প্রশিক্ষণ নেই, আমরা ইবাদত কীভাবে করতে হয় এটা জানার চেষ্টা করি। সুনানে তিরমিজি হাদিস নাম্বার 145। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওযু করলেন, তিনি ওযুটা সুন্দররূপে সম্পন্ন করলেন, অতঃপর তিনি বললেন, এক চিল্লু পানি নিয়ে দাড়ির নিচে দিলেন, থুতনির নিচে দিয়ে দাড়ি খেলাল করলেন, অতঃপর বললেন, হাকাজা আমার আনি রব্বি, এইভাবে আমার প্রতিপালক আমাকে নির্দেশ দিয়েছেন। দেখেন একটা সামান্য অজু, এই অজু কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন গড়া করেনি, বরং আল্লাহর পক্ষ থেকে তিনি শিখে আমাদেরকে শিখিয়েছেন। সুতরাং এই শেখার মানসিকতা আমাদের প্রত্যেকেরই থাকা দরকার। তাহলে 2টা কাজ, একটা হলো আমাদের নিজেদেরকে পরিশুদ্ধ হতে হবে, তাই না? প্রথমত পরিশুদ্ধ হতে হবে, দ্বিতীয়ত আমাদেরকে এই পরিশুদ্ধ যেটা হলাম এইটা আমাদেরকে বজায় রাখতে হবে, চর্চা করতে হবে, যেন ভালো হয় সেই জন্য চেষ্টা করতে হবে। 3 নম্বর,
বিচ্ছিন্ন থাকা যাবে না। আল্লাহ বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাহ ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সূরা আলে ইমরান 104 নম্বর আয়াত। তোমাদের মধ্যে একটা দল হওয়া উচিত যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, তারা মানুষকে সৎ কাজের নির্দেশ দিবে, অসৎ কাজ থেকে তাদেরকে বাধা প্রদান করবে। তাহলে কি হবে? উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হবে সফল কাম। তাহলে বলা যায় যে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, বিচ্ছিন্ন নয়, আল্লাহর নির্দেশ। সূরা আলে ইমরানের 105 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বাইনাত, তোমরা তাদের মতো হয়ো না যারা তাদের নিকটে স্পষ্ট নিদর্শন আসার পরেও নিজেরা মতভেদ সৃষ্টি করেছে এবং বিচ্ছিন্ন হয়েছে। তাহলে কি হবে? উলাইকা লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, মহাশাস্তি। তাহলে বিচ্ছিন্ন থাকলে শাস্তি পেতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল জামাআতু রাহমা ওয়াল ফুরকাতু আযাব, ঐক্যবদ্ধ থাকা, জামাতবদ্ধ থাকা, এটা হচ্ছে রহমত, আর বিচ্ছিন্নতা হচ্ছে আযাব। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াদুল্লাহে মাল জামাআ, জামাতের সাথে আল্লাহর হাত আছে, মানে আল্লাহর রহমত আছে। আমি একটা হাদিস বলে আপনাদের শেষ করে দেব। সুনানা তিরমিজি হাদিস নাম্বার 2863, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ রাব্বুল আলামিন ইয়াহিয়া বিন জাকারিয়া আলাইহিস সালামকে পাঁচটি বিষয়ের নির্দেশ দিলেন, কিন্তু ইয়াহিয়া বিন জাকারিয়া আলাইহিস সালাম তিনি এই নির্দেশ মানুষকে বলতে একটু বিলম্ব করলেন। ইতিমধ্যে ঈসা আলাইহিস সালাম আসলেন, এসে বললেন যে আল্লাহ আপনাকে পাঁচটি বিষয়ের নির্দেশ দিয়েছিল, কিন্তু আপনি সেটা জনগণকে জানাতে বিলম্ব করছেন। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি মানুষকে এটা বলতে পারি। তখন তিনি বললেন যে দেখুন, আল্লাহ যে নির্দেশ দিয়েছেন সেটা প্রতিপালনে আমার থেকে যদি আপনি অগ্রগামী হয়ে যান তাহলে আমি আশঙ্কা করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জমিনে ধসিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আর আমরা আল্লাহর কত শত নির্দেশ অমান্য করছি, একটু ভয় হয় না, একটু ভয় হয় না? কোরআন প্রতিদিন চুমো খেয়ে তাকার উপর রেখে দেই, অথচ এই কোরআন আমরা পড়ে দেখি না ওখানে আল্লাহ কী বলছেন। যাই হোক, তিনি বললেন যে না ঠিক আছে, আপনি জনগণকে নির্দেশ দেন তারা যেন বাইতুল মাকদেসে জমা হয়, একত্রিত হয়। মানুষ বাইতুল মাকদেসে একত্রিত হলো, এমনকি ভিতরে উপরে বারান্দা যত জায়গা ছিল সব ভরে গেল। ইয়াহিয়া বিন জাকারিয়া আলাইহিস সালাম তিনি বললেন দেখুন, আল্লাহ আপনাদেরকে পাঁচটি বিষয়ের নির্দেশ দিয়েছেন, সেই পাঁচটি বিষয় আপনাদেরকে পালন করতে বলেছেন। এক নম্বর নির্দেশ হলো যে আপনারা আল্লাহর ইবাদত করবেন, তার সাথে কাউকে শরীক করবেন না, কারণ আল্লাহর সাথে শরীক করার উদাহরণ হলো ওই ব্যক্তির মতো যে তার হালাল ইনকাম থেকে কোনো গোলাম ক্রয় করেছে, অথবা গোলামকে বাড়ি নিয়ে এসে বলেছে যে এই হচ্ছে আমার বাড়ি, এটা হচ্ছে আমার কাজ, তুমি কাজ করবে আর উপার্জন আমাকে দেবে। গোলাম কাজ ঠিকই করে, কিন্তু যা উপার্জন হয় সেটা অন্যকে দিয়ে দেয়। তিনি বললেন তোমাদের মধ্যে কেউ কি এই ধরনের গোলামকে রাখবে? তারা সবাই বলল না, আমরা এই ধরনের গোলামকে রাখবো না। তখন তিনি বললেন যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ তোমাকে রিজিক দিচ্ছেন, আল্লাহ তোমার শরীরে শক্তি দিয়েছেন, আল্লাহ তোমাকে নিষ্কলুষ করেছেন, এরপরেও তুমি আল্লাহর ইবাদত না করে তার সাথে অন্য মানুষকে শরীক করো, অন্য কিছুর ইবাদত করো, তাহলে এই আল্লাহকে তোমাকে পরকালীন জীবনে পুরস্কৃত করবেন নাকি তোমাকে শাস্তি দেবেন? সুতরাং আমাদের বুঝতে হবে। দুই নম্বর তিনি বললেন যে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা সালাত আদায় করবে, কিন্তু সালাতের মধ্যে এদিক ওদিকে তাকাবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন মুসল্লির দিকে তার দৃষ্টিকে নিবিষ্ট রাখেন অতক্ষণ পর্যন্ত যতক্ষণ মুসল্লি তার দৃষ্টিটাকে সিজদার দিকে রাখে, এদিক ওদিক তাকায় না। আমরা কি করি? মসজিদে দাঁড়িয়ে দেখি টাইলস কত সুন্দর, মসজিদে দাঁড়িয়ে দেখি ফ্যান কয়টা আছে, আবার কখনো যদি গরমে ঘেমে যায় তা দেখি ঘুরে ফ্যান চলছে কিনা, তাই না? আমাদের ইমানের জোর এত বেশি। এই সালাত আদায় করে আমাদের কি জান্নাতে যাওয়া যাবে? ইয়াহিয়া বিন জাকারিয়া আলাইহিস সালাম তিনি বললেন যে তোমরা এইভাবে সালাত আদায় করবে, সুতরাং আমাদের সালাত এইভাবে হওয়া দরকার। তিনি বললেন তোমরা সিয়াম পালন করবে, কিন্তু শোনো, সিয়াম পালনকারীর উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো যার নিকটে মিশক আম্বার আছে, আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম পালনকারীর মুখের দুর্গন্ধ
তিনি মিশকাম্বারের চেয়ে বেশি তিনি অধিক পছন্দ করেন। সুবহানাল্লাহ। সামনে রমজান মাস আসছে, আমরা অনেকেই সিয়াম পালন করব কিন্তু আমরা সালাত আদায় করব না, এরকম মানুষও আছে, এটা যেন না হয়। কারণ মানুষের সব আমল পরিশুদ্ধ হবে তখনই যখন সালাতটা তার ঠিক হবে, সালাত ঠিক না হলে সব আমলই বেটি হবে, ঠিক হবে না। তাহলে আমরা সিয়াম পালন করবো এই কয়েকদিন পরেই শুরু হবে, হয়তো 3 তারিখ থেকে কিংবা এপ্রিলের 4 তারিখ থেকে সিয়াম শুরু হবে, আমরা চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। 4 নম্বরে তিনি বললেন যে দেখো তোমরা আল্লাহর জিকির করবে, আর এই জিকিরকারীর উদাহরণ হলো ওই ব্যক্তির মতো যাকে তার শত্রুর তার পিছন থেকে ধাওয়া করেছে তাকে ধরে ফেলার জন্য, তার কাছে যা সম্পদ আছে এগুলো নিয়ে নেওয়ার জন্য, আর সে প্রাণপণে দৌড়াচ্ছে কিন্তু পথের মধ্যে শত্রুরা তাকে ধরেও ফেলেছে, 2 হাত পিঠের পিছনে এভাবে বেঁধে ফেলেছে, তাকে হত্যা করার জন্য নির্দিষ্ট জায়গায় নিয়ে যাচ্ছে। তখন সে বলছে দেখো তোমরা আমার কাছে যা মাল আছে সম্পদ আছে এটা নিয়ে নাও আর আমাকে ছেড়ে দাও। লোকজন তাকে ছেড়ে দিল, তার সম্পদটা নিয়ে নিল। তাহলে জিকিরকারীর উদাহরণ হচ্ছে অনুরূপ, সে যদি জিকির করে পরকালীন জীবনে জাহান্নাম থেকে সে মুক্তি পাবে, ইনশাআল্লাহ পাবে। কিন্তু জিকির কি করবেন? আল্লাহু আল্লাহু হু হু না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকির শিখিয়েছেন, আফজালুজ জিকরে কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা। আফজালুজ জিকরে আসসালাহ, উত্তম জিকির হচ্ছে সালাত আদায় করা। আপনি কোরআন হাদিসে বর্ণিত শতাধিক জিকির পাবেন যেগুলি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, আপনাকে সেগুলি পড়তে হবে। এখন পদ্ধতি কী হবে? আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আছে, দেখবেন আপনার লাইভে হয়তো দেখেছেন, জিকির করতে করতে লাফ দিয়ে বাসায় উঠে গেছে, বুঝতে পারলেন? এত এই জিকির করে আল্লাহতে ফানাফিল্লা হয়ে গেছে, আরও জিকির করতে করতে বাসার উপরে উঠে গেছে। না, এটা কোনো পদ্ধতি নয়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। বরং জিকিরের পদ্ধতিগুলি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনেও বলেছেন, সূরা আরাফের 104 নম্বর আয়াত পড়ে দেখেন, সূরা আরাফের 55 নম্বর আয়াত পড়ে দেখেন, আল্লাহ বলছেন আল্লাহর স্মরণ করো তোমরা গোপনে গোপনে এবং বিনীতভাবে। তো আমরা বিনীতভাবে না করে আমরা এইভাবে লাফালাফি করলে জিকির হবে? অবশ্যই নয়। ঠিক একইভাবে জিকির যেগুলি আল্লাহ রাসূল করতে বলেছেন ওইগুলি করতে হবে। সবশেষে তিনি বললেন যে তোমরা দান সাদাকা করবে। দান সাদাকার উদাহরণ হলো ওই ব্যক্তির মতো যাকে তার পিছনে ডাকাতরা ধাওয়া করেছে, অতঃপর সে প্রাণপণে দৌড়িয়ে একটা দুর্গের মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছে, ফলে সে এই শত্রুদের হাত থেকে নিজে বেঁচে গেল। সুতরাং তোমরা যদি দান সাদাকা করো পরকালীন জীবনে তোমরা জাহান্নাম থেকে বেঁচে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্না সাদাকাতা তুতফিউ হাররাল কুবুরি আন আহলিহা, নিশ্চয়ই সাদাকা কবরবাসীর থেকে জাহান আগুনের উত্তাপকে জাহান্নামের উত্তাপকে প্রশমিত করে। সুতরাং আমরা সাধ্যমতো দান সাদাকা করব। হ্যাঁ, সেই বলে আবার ভুল পথে করেন না। স্কুল কলেজে কনসার্ট হবে, আপনার কাছে দান চাইতে গেছে আপনি 5,000 টাকা বের করে দিয়েছেন, আর মসজিদের জন্য দান চাইতে গেছে আপনি 50 টাকা দিয়েছেন। দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। নেকি যেমন সাদাকায় জারিয়া হয়, নেকি যেমন জারি হয় গোনাও ওই রকম জারিয়া হয়। আপনি যদি ভুল পথে দান করেন এই গোনার অংশীদার আপনাকে হতে হবে। আপনি কোনো শির্ক বেদাতি প্রতিষ্ঠানে দান করলে অবশ্যই শির্ক করে যারা গোনা করছে অতটুকু গোনা আপনার হবে। যদি কেউ আপনি জাহেলি কোনো কর্মকাণ্ডতে দান করেন তাহলে এই জাহেলি কর্মকাণ্ড করে তার যতটুকু গোনা হবে আপনারও অতটুকু গোনা হবে। তাহলে দান করতে আমাদের সাবধান হতে হবে না? সাবধান হতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন হক জায়গায় দান করি, বাতিল জায়গায় যেন আমরা দান থেকে বিরত থাকি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে 5টা জিনিস হলো। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে দেখো আমিও তোমাদেরকে 5টি বিষয়ের নির্দেশ দিচ্ছি। আমরুকুম বি খামসিন, আমি তোমাদেরকে 5টি বিষয়ের নির্দেশ দিচ্ছি, ওয়াল্লাহি আমারানি বিহিন্না, আমি আল্লাহর কসম করে বলছি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই নির্দেশ দিয়েছেন। সেগুলি কি? বিল জামাতে, তোমরা জামাতবদ্ধ থাকবে, ঐক্যবদ্ধ থাকবে, বিচ্ছিন্ন হবে না। ওয়াসসামি ওয়া তাআতে, তোমরা নেতার কথা শুনবে এবং তার আনুগত্য করবে। ওয়াল হিজরাতে, প্রয়োজনে হিজরত করতে হবে, ইসলাম পালন করা যাচ্ছে না, যেখানে পালন করা যায় বলে আপনি মনে করেন সেখানে চলে যান, এর নাম হলো হিজরত। দিনের উদ্দেশ্যে দেশ ত্যাগ করা, এর নাম হচ্ছে হিজরত। তাহলে আপনি হিজরত করবেন প্রয়োজনে। ওয়াল জিহাদে ফি সাবিলিল্লাহ,
যদি প্রয়োজন হয় তাহলে আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করবে। ওয়া ইন্নাহু মান খারাজা মিনাল জামাতি কিদা শিবরিন, নিশ্চয়ই যে ব্যক্তি জামাত থেকে, দল থেকে, সংগঠন থেকে এক বিঘাত পরিমাণ সরে যাবে, ফাকাদ খালা রিবকাতাল ইসলাম মিন উনুকিহি, তাহলে সে যেন ইসলামের রশিকে তার গলা থেকে খুলে ফেলল। ইল্লা আইয়ু রাজা, যতক্ষণ পর্যন্ত সে ফিরে না আসে। ওয়া মান দাআ বিদাওয়াল জাহিলিয়া, আর যে ব্যক্তি মানুষকে জাহিলিয়াতের দিকে আহ্বান করে অথবা জাহিলিয়াত দ্বারা আহ্বান করে, ফাহু আমিন জুসা জাহান্নাম, সে জাহান্নামেদের দলভুক্ত হবে। ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জাআমা আন্নাহু মুসলিম, যদিও সে সিয়াম পালন করে, যদিও সে সালাত আদায় করে, যদিও নিজেকে একজন মুসলিম হিসাবে ভাবে, তারপরও রাসূল বলছেন ও জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। এবার আপনার এই ধুনট শহরে বা এই এলাকায় যদি কোনো সিনেমা হল থাকে, আপনি আপনার বন্ধুকে বললেন যে ভাই চল একটা মার দাঙ্গা ছবি আছে, চলো দেখে আস। কিসের দাওয়াত? জাহিলিয়াতের দাওয়াত। কনসার্ট হচ্ছে, আপনি যদি দাওয়াত দেন ওটা জাহিলিয়াতের দাওয়াত। শিরক বেদাত হচ্ছে, আপনি যদি দাওয়াত দেন ওটা জাহিলিয়াতের দাওয়াত হবে। সুতরাং দাওয়াতের ক্ষেত্রেও আপনাকে ভেবে চিন্তে দাওয়াত দিতে হবে। ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নাই। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ ঐক্যবদ্ধ হয়ে সংবিধান থেকে বিসমিল্লাহ তুলে দেওয়ার কথা বলে, মুসলমানদের ইমানে লাগে না, তাই না? আর ওরা বলে না আমাদের বিস্তীর্ণ থাকতে হবে, ওই একা একা ইসলাম পালন করতে হবে। আপনার আমার বোঝার দরকার আছে, ওরা বিরোধী মানুষ, তারা ইসলামকে কলুষিত করার জন্য চেষ্টা করছে, আর আমরা বিচ্ছিন্ন থেকে ইসলামের সহযোগিতা করছি না ইসলামের বিরোধিতা করছি, এটা আপনাকে বুঝতে হবে ভালো করে। সুতরাং শ্রোতা মণ্ডলী, যে কথাটা আমরা বলছিলাম সেটা হলো এই, আমাদেরকে এই সমাজ, যে সমাজের কথা প্রথমেই বললাম, এই সমাজ সংস্কার করতে হলে আমাদের তিনটি কাজ দরকার। এক নাম্বার, নিজে ভালো হতে হবে, ঠিক হতে হবে। দুই নাম্বার, নিজে ভালো হওয়ার পাশাপাশি ভালোর চর্চা করতে হবে, পরিশুদ্ধিতার এই চর্চা বজায় রাখতে হবে। আজকে ভালো হলাম, কালকে খারাপ হয়ে গেলাম, না এটা নয়, এটা বজায় রাখতে হবে। আর তিন নাম্বার, ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালাতে হবে। শুনে রাখেন, ব্যক্তিগতভাবে দাওয়াত দিয়ে অস করে গলা ফাটিয়ে দেওয়া যায়, কিন্তু সমাজ সংস্কারের জন্য ব্যক্তিগত দাওয়াত দিয়ে কাজ হয় না। মক্কী জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর দাওয়াত দিয়েছেন, কয়জন মানুষ মুসলমান হয়েছে? অথচ মাদানী জীবনে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে মাত্র 10 বছরের ব্যবধানে পৃথিবীর বড় বড় সম্রাটের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াতকে পৌঁছে দিয়েছেন। সুতরাং খোলা যুক্তি দিয়ে বিচ্ছিন্ন থাকার কোনো সুযোগ নেই। সময় পেলে আরও বলা যেত, হাদিস পেশ করেন আবু যর গফারি রাদিয়াল্লাহু আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি তখন বিচ্ছিন্ন থাকবে। বিষয়টা কেমন জানেন? এই কিছু মারেফতি ফকিররা আছে, তারা কোরআনের একটা আয়াত তেলাওয়াত করে, ওয়ালা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা সালাতের নিকটবর্তী হয়েও না। আরে এই আল্লাহ তো সালাতের নিকটবর্তী যাইতে নিষেধ করছে, তোমরা এত সালাত সালাত করো কেন, এত নামাজ পড়ো কেন? তো বলছে পরে যে আছে, তখন বলা হচ্ছে আরে পরে টুক তো পরে, আগে টুক আগে মানে তারপরে পরে টুক মানবো। আজকের আমাদের এই অবস্থাটা হয়েছে এই। হুযাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহুর এই বিস্তার হাদিস, অনেক বড় হাদিস, এই হাদিসটা পেশ করে, কিন্তু কোনটা শেষের অংশ, আগে টুক বাদ। এইভাবে কোরআন হাদিসের অপব্যাখ্যা করছে, কোরআন হাদিসের সাথে চৌর্যবৃত্তি করছে, এগুলি কোনো আলেমের কাজ নয়। আমরা বলতে চাই, সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য কোরআন হাদিসের অপব্যাখ্যা করার কোনো দরকার নাই, কারণ আপনাকেও মরতে হবে। কোরআন হাদিস মানুষের হেদায়তের জন্য এসেছে, সুতরাং সেই হেদায়তের আলোকবর্তিকাকে তিমিরাচ্ছন্ন করার ক্ষমতা আপনার নাই। আপনাকে সঠিকভাবে কোরআন হাদিসের আলোকে যদি ওয়াজ করেন, করেন, মানুষকে উপদেশ দেন, আপনি আলোচনা করবেন, করেন, কিন্তু কোরআন হাদিসের অপব্যাখ্যা করবেন না। আমরা এটা দ্ব্যর্থহীনভাবে আহ্বান জানাই। পরিশেষে শ্রোতা মণ্ডলী, আপনারা যেখানে যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি, এবং আপনাদেরকে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে, মাসিক আত তাহরিকের পক্ষ থেকে, আত তাহরিক অনলাইন টিভির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের জন্য দোয়া করছি, আল্লাহ যেন কাল কেয়ামতের মাঠে আমাদের এই সময় কোরবানির বিনিময়ে আমাদেরকে যেন জান্নাতুল ফেরদৌস দান করেন। আল্লাহু আমিন।